এবার তুই আমার সেবক, আমার হাতে তৈরি করা পুতুল। পুতুলের খেলা এবার শুরু হবে। চা চা গিয়ে ওই কাল চক্রটা নিয়ে আয়, এনে আমার হাতে তুলে দে। চা। নিজের ঘরেই কালচক্রটা লুকিয়ে রেখেছিস, তাড়াতাড়ি যা গিয়ে নিয়ে আয় ওটা। দাদু, হ্যান্ডস আপ। দাদু, হ্যান্ডস আপ বললাম না। এ কেন এলো এখন? এক্ষুনি তো কালচক্রটা পেয়ে যাচ্ছিলাম আমি, এর মাঝখানে বাচ্চাটা চলে এলো। দাদু, হাত তোলো উপরে, না হলে গুলি করে দেব। দাদু, তুমি কিন্তু হাত তোলো উপরে, কিন্তু আমি গুলি করে দেব। আগে যা। দাদু, হাত তোলো। আগে যা বলছি। ওয়ান, টু, থ্রি, ডিসকাউ। হাত উপরে করলে না তো? দাদু, আমার কি হয়েছিল? এখন পাইনি তাতে কি হয়েছে। কালচক্রটা যে এই ঘরেই আছে সেটা জানতে পারলাম, এবার তো এটা না নিয়ে আমি যাব না। ও এতটা রেগে আছে কেন? কিছু একটা ঘটেছে। ও দাদার রুম থেকে বেরোলো মনে হচ্ছে। ও দাদার রুমে কি কাজ করছিল? এই ঠকবাজটা দাদাকে বশীকরণ করে নিজের কাজ সারতে চাইছিল। আমি ওর কাছ থেকে কালচক্রটা নিয়ে ওকে মানে মানে বিদায় করব। দাদু, আমি তোমাকে হ্যান্ডস আপ করতে বললাম, তুমি হাত উপরে তুললে না তো, তাই আমি শুট করে দিলাম। আচ্ছা মা, তুমি আমায় কি জল দিলে বলো তো? হ্যাঁ দাদু, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে। এবার এসো দুষ্টুমি, এবার বোঝো তুমি আমার গায়ে জল দিয়েছো। দেখি এটা আমায় দাও, এবার আমি তোমার গায়ে জল দিই। আগে তো বিছানায় শুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে, আজ তুমি কি এত চিন্তা করছো বলো তো? অফিসে কোনো প্রবলেম হয়েছে বুঝি?
না না। তাহলে আর কি আছে, তুমি এতক্ষণ এভাবে জেগে আছো দেখে আমারও তো ঘুম আসছে না। কি হয়েছে বলো তো তোমার? আসলে সীতাকে জানকীর মতো দেখতে তাই তুমি ওকে বাড়িতে আনলে। বাড়ির প্রত্যেকটা লোক ওকে দেখে খুব খুশি হলো। ওকে আমাদের বাড়িতে রেখে ভালো করে দেখাশোনা করছি আমরা, কিন্তু আর কতদিন ও এখানে থাকবে? ও তো থেকেও না থাকার মতন, ও নিজের মতন আছে এখানে, তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? ছোট্ট বাচ্চাদের মাথায় একবার যদি কোনো কথা ঢুকে যায় সেটাকে আর সহজে বের করা যায় না। সীতা দেবসেনার ভালো করে দেখাশোনা করছে বলে দেবসেনা এখন সীতাকেই মা বলে ভেবে নিয়েছে। আমাদের মেয়ে এখন ওই সীতাকে খুব ভালোবেসে ফেলেছে, ও অবুঝ তাই ও ওকে ভালোবাসে। দেবসেনা আমার মেয়ে তাই ওকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু সীতা বাইরের লোক। কালকে যদি ওর এই বাড়ি ছেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন ওকে ছেড়ে থাকতে আমাদের দেবসেনারই সবচেয়ে বেশি কষ্ট হবে। সীতাকে দেবসেনার সাথে থাকতে দিয়ে আমরাই দেবসেনার সাথে অন্যায়টা করছি, সেই জন্যই সীতাকে কাছাকাছি কোনো হস্টেলে পাঠাবো সেই সিদ্ধান্ত নিয়েছি। গঙ্গা, কি হলো, তুমি কিছু বলছো না কেন? কি আর বলবো আমি, সীতাকে এই বাড়িরই একজন সদস্য বলে সবাই ভাবছে। ও এই বাড়িতে আসা মাত্র অন্নপূর্ণা পিসিও ঠিক হয়ে গেলেন, আস্তে আস্তে ও আমাদের বাড়ির সবার কাছে প্রিয় হয়ে উঠেছে, আর তুমি ওকে এখান থেকে দূরে পাঠাবার কথা বলছো, এটা কি ঠিক? তুমিও বোকার মতো কথা না বলে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। সীতাকে একদিন না একদিন এই বাড়ি ছেড়ে তো যেতেই হবে। ভবিষ্যতে যদিও একটা ভালো জীবন পায় তখন এই বাড়ি থেকেই যাবে, ততদিন এখানে থাক না। সীতা যতদিন এখানে থাকবে দেবসেনা ক্রমশই ওর বেশি ক্লোজ হয়ে উঠবে। দেখো দেবসেনা আমার থেকে যে ভালোবাসা পায় না, তোমার থেকে যে ভালোবাসা পায় না, সেটাও সীতার কাছ থেকে পায়। দেবসেনা সীতার মধ্যে ওর মাকে দেখতে পায়, মায়ের ভালোবাসা পাওয়ার জন্যই হয়তো ভগবান সীতাকে ওর কাছে পাঠিয়েছেন। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেইটা না হয় আমরা বদলে নিতে পারবো, কিন্তু ভগবান যে সিদ্ধান্ত নিয়েছেন সেইটা তো আর আমরা বদলাতে পারবো না। দেবসেনার সীতার প্রতি যা ভালোবাসা রয়েছে সেটা একটা চড়াই পাখি বাসা বাঁধার মতন, ওদের দুজনকে আলাদা করে দিলে সেই বাসাটাকে নষ্ট করে দেওয়া হবে। তোমার মেয়ে দেবসেনার কখন কি লাগবে সেটা তুমি জেনে থাকতে পারো, কিন্তু আমার মেয়ে দেবসেনার এখন কি লাগবে সেটা আমি খুব ভালো করেই জানি। এখন দেবসেনার সীতার ভালোবাসার প্রয়োজন, দয়া করে তুমি ওদের দুজনকে আলাদা করেই ভালোবাসা নষ্ট করো না। সীতাকে এই বাড়ি থেকে বাইরে পাঠাবার চিন্তা নিজের মন থেকে পুরোপুরি সরিয়ে ফেলো। গঙ্গা, ঠান্ডা মাথায় আমার কথাটা। তোমায় আর কোনো কথা বলতে হবে না, সীতার ব্যাপারে তুমি শুধু আমার কথা শুনবে। দেবসেনা কি হলো? দেবসেনা কোথায় গেল? এইখানেই বাথরুমে গেছে হয়তো, দাঁড়াও আমি দেখছি। দেবসেনা, দেবসেনা, দেবসেনা,
দেবসেনা তো বাথরুমেও নেই। তাহলে গেল কোথায়? রুমের দরজাটাও খোলা, বাইরে গিয়ে একবার দেখি। দেবসেনা, দেবসেনা, দেবসেনা! কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেবসেনা, দেবসেনা, দেবসেনা! কি যে করবো কিছুতেই বুঝতে পারছি না। শোনো, দেবসেনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না।